জনির পেটে ব্যথা, বুঝতে একটু পারতেছেন কেন পেটে ব্যথা হয়, বুঝেন নি? বাদাম খাই, বাদাম খাওয়া ফুটপাত থেকে বাদাম খাই তো তাই পেটে ব্যথা। সো আজকে আমি আমার আপনাদেরকে আমার ব্যাক ডিরেক্ট হিন্টস দিব, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্কআউটের একটা করে সেটস দিয়ে দিব, চেষ্টা করব হেভি সেটসই দিতে, গায়ে একটু শক্তি নেই। এখন ভিডিওতে থাকবে জনি, জনি সিনস, ওকে? সো গিয়ে রেডি হয়ে আমরা আবার আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, ব্যাক ক্যামেরা নিব এখন না, পরে। গড়াগড়ি কেমন চলতেছে জিভে? এই যে পুরো জিভ গড়াগড়ি করতেছে, এই যে এই যে দেখেন, এই যে বলেন আপনার দর্শকদেরকে কিছু বলেন, কিভাবে 150 কেজি থেকে 50 কেজি আসছে? পুরুষ নির্যাতন করেন, পুরুষ নির্যাতন, দাঁড়ান দাঁড়ান, আপনার আমি ভাইরাল করবো, দাঁড়ান। কিসের মিষ্টি হয়েছে ভাই, এটা কিসের মিষ্টি বলেন? ছোট ভাই ছেলে হয়েছে, মানে আমরা কি কি হয়েছি, মামা চাচা হয়েছি? এই নেন নেন, জানি না, সবাই তার ভাতিজার জন্য দোয়া করবেন। আমাদের জিমের চেয়ারম্যান ফাহাদ ভাই, এই এনাফ, আর লাগবে না, এনাফ, ওকে? অবস্থা আলহামদুলিল্লাহ, আজকে তো প্যাডের ব্যায়াম করুন, প্যাডের আর বুকের, সামনের উপরে নিচের তলের সব সব ফুলে এলাইমু, আজকে ফুলে এলাইমু। দর্শকদের বলে দাও যে তুমি কিভাবে আজকে বোঝাবো, পিঠ ফুলাইতে হয়, কিভাবে পিঠ ফুলাইতে হয় সেটাই ফার্স্ট সেট। হ্যাঁ, ফার্স্ট সেট দিয়ে এখন শুরু করব আমরা ব্যাক ওয়ার্কআউট আজকে ডেডলিফট করার জন্য। জনি চুলটা ফালাই দিলেই পুরো হয়ে যেত নাকি? জনি সিনস, দেখি কি হেয়ার কাট দিছো, দেখো তো তোমার ফানদের, দেখো ফান পাংখাদের, দেখো কি কি এটা, কি জনি সিনস এর হেয়ার কাট? না, জনি সিং এর ছোট ভাই হেয়ার কাট, জনি সিং এর না, জনি সিং এর হয়তো মানে তোমার নেউরোগিরা বাড়িতে। আচ্ছা আচ্ছা, তাই জনি সিং করতে হবে তো, গাজনি দিয়ে দাও, গাজনি ভালো লাগবে তোমার। গাজনি? হ্যাঁ, না না, চুল ফালা দিতে হবে, দাগ একটা, মানে একটা রড নিউ, রড দিয়ে একটা বাড়ি মারবো, হয়ে যাবো, ঠিক আছে? গাজনি কাটিং একবার দিছি। আচ্ছা, গাজনি কাটিং একবার দেওয়া হয়েছে। হ্যাঁ, কেউ লাইক করে না, কেউ লাইক করে না, এখন করবে, এখন বডি আছে না, এখন করবে, কেউ লাইক করে না, তাই আবার গাজনি কাটিং দিয়ে দিছি। ওকে, চলো আমরা বেন্ট ওভার রোজে যাই, সেট আপ করো, যাও। বলেন আপনার কি শেষ, গড়াগড়ি শেষ, জিম পুশ, আল্লাহ, জিম তো অনেক পরিষ্কার হয়ে গেছে। কে সাব্বির, কি আপনার সংসার তাড়াতাড়ি গুছান, কালকে সংসার এই জায়গায় রেখা গেছে, গা পরে ট্রেনারে দিয়ে পরিষ্কার করেছে না, এটা কিন্তু ফাহাদ ভাই জানে না, আমি এটা ভিডিওতে রেখে দিছি, ফাহাদ ভাই তো আমার ভিডিও দেখে, সব এসে করবে, সব বলেন তো, পোস্ট তো হবেই, আবার জিগায় পোস্ট হবে না, আপনার অফিস, আপনার অফিসের কলিগদের দেখাবে, কিসে তুমি বল না খেলো কেন, এটা তো মেয়েদের কাজ। হ্যাঁ, আরে তোমার খেলা করাইতেছিল কেন? ঠিক আছে, আবার অনেক ন্যাস্টি ন্যাস্টি ভিডিও আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই, বাংলা সিনেমায় যেমন গড়াগড়ি করে। ঠিক আছে।
এখানে সংসার জমায় জিমে এসে সংসার জমা। আচ্ছা ভাই করেন করেন, সমস্যা নেই, ঠিক আছে। এই তো গুজন সামনে, মাথা নামান, মাথা নিচে নামান, এই তো, হ্যাঁ, 15 15। এই তো সেক্সি ছেলে, কমন জনির দ্বিতীয় বিয়ে খুব শীঘ্রই, ঠিক আছে। জনির দ্বিতীয় বিয়ের ব্যাপারে কিছু বলো, বরিশালে যে একটা বিয়ে করছে ওটা কি তোমার গার্লফ্রেন্ড জানে? মহিলার বয়স জানি কত ছিল, 50 না? টাকার লোভে বিয়ে করছিল? 52 বছর বয়স ছিল। এটা যে আমার এখন এখন রানিং গার্লফ্রেন্ড জানে, ব্রেকআপ করে দিব এই কষ্টের শুধু না, আমি 7 দিন এই কষ্টে ব্রেকআপ হয়ে যাবো দেখা। ওই যে সংসার নিয়ে যায়, দেখেন দেন আপনারা, দেখেন আপনারা সাক্ষী সংসার। ৩০ কেজি দেহ অবস্থা, মাংস টাইট রাখেন না, নামানোর সময় একদম সব ছেড়ে দেবেন। ব্যাকে লাগতেছ, ঠিক আছে। উড়ি খা উড়ি, মনে হয় যে কী জানি হয়ে গেছে, 30 কেজিতে মায়েরা 2000 একটা করবা, 30 কেজিতে মায়েরা লাভ আছে দেখছেন কি? এটা কি, এটা তো কারেন্টের তার, এটা কেউ কাছে বললেন না, কেউ কাছে বললেন না, যদি আপনার আনতে হয় 3 বছর বন্ধ, 3 বছর থাক, আমি কিছু বললাম না, মুখটা খারাপ করলাম না, থাক। জনি এখন মানে 100 টাকা বাজি, সে টানা 30 কেজি দিয়ে 20টা মারু, যদি সে পারে তার 100 টাকা দেওয়া হবে, দেখাও। এটা কি, এটা তো বাজি ছিল না, 30 কেজি না না, 30 না, জোরে মারা জোরে, তাহলে 50টা মারতে হবে। দেখো দেখো 500 গ্রাম দিয়ে মেরে কি বডিটা ফুলে গেছে,
সবাই ফলো করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ক্লোজ হও, একটু ব্যাকআপ হও, ডান হাতেরটা মারার সময় একটু ব্যাকআপ হইতে হবে। হ্যাঁ গুজো হয়ে যাও, আরো গুজো, আরো গুজো। পোলায় 40 কেজি দিয়া মাইরা পোলায় অজ্ঞানে গেছে। 40 কেজি দিয়ে মাইরা মানে ওয়ান হ্যান্ড ডাম্বেল এত সোজা নি 40 কেজি দিয়ে মারা। আমি বাসায় যাবো, আমি বাসায় আজকে বাসা যাও, কালকে আবার ব্যবহার করতে ভাই না না এখনো শেষ হয়নি, আরো করতে হবে। ওকে আজকে বাসা যাবো ভাই, ভাই ভাই না ভাই না আজকে বাসা না না ভাই ভাই আমি তো ঘুমাই উঠে আধা ঘন্টা। আরে এই তিন পোলাটার কেউ নাই। আরে সাকিব সবাই তো দেখে যাবো কত স্টাইল টাইল করে ব্যায়াম করে, কত সুন্দর বডি, 8 প্যাক অ্যাবস। মানুষ যদি সব দেখতো কেমনে বডি বানায়, এই বডি বানাতে যেত না। তোমার যেই বডি তুমি 3 বছরে বানাইছো, অন্য সব নর্মাল পোলা মানে 3 মাসে বানাইতে পারবো মিয়া। ভালো ব্যায়াম করো মিয়া, 3 মাসে বডি বানানোর কোনো ব্যাপার নাকি মিয়া? আমি আমি যা বানাইছি 1 মাসে বানাইছি, আমি যা বানাইছি এই যে এই যে বেশি করতেছো না তুমি, গরুর ইঞ্জেকশন মারছো না মুরগির ইঞ্জেকশন? ওই যে কুরবানির কুরবানির আগে গরুর সুবিধা, এটা 3 মাস আগে সুবিধা না। হেই সুই দিয়া মনে করেন যে 50 কেজির 100 কেজি বানায় না, সেই সুই এই সুই ঢুকেছি শরীরে। আমরা একটা মাসেল উইকে একবার মারি, লাইক চেস্ট ডে, ব্যাক ডে, আর্মস ডে। এখন টিপারের সিস্টেমটা হলো এখানে 2টা ভ্যারিয়েশন আছে, একটা ওয়াইড অ্যান্ড ক্লোজ। একদিন আমরা যেদিন ওয়াইড মারবো ওদিন ক্লোজ মারবো না, যেদিন ক্লোজ মারবো ওদিন ওয়াইড মারবো না। সেই ক্ষেত্রে ওয়ার্কআউট অন্যান্য ওয়ার্কআউটেও চেঞ্জ আসবে, কিন্তু কম্পাউন্ড মুভমেন্ট থাকবে। দিস ইজ ওয়ান অফ দি কম্পাউন্ড মুভমেন্টস। ওকে কমন, এখন আমরা এবার ওয়াইড মারতেছি, টু ওয়াইড ইন দি ব্যাক। ওকে কমন দেখাও, বিশেপ আসছে, জনির আবার ব্যাক অনেক ভালো, ইনিশিয়ালি আমার থেকেও ভালো বলা যায়। হ্যাঁ 6 রেপস কমন। ওকে ডান, না ভাই তুই পাসার ব্যায়াম করবা মারা। পাসার ব্যায়াম
কেন তুমি কি গে পাশা বড় দিয়ে কি করবে তুমি ভাই তুমি এই পজিশনে আছো কে ভাই সোজাও তো আনকমফোর্টেবল লাগতেছে আমার হয় না মাজা শুধু রাখতে হবে পা ভাঙো হ্যাঁ কেমন দেখি পঞ্চাশটা মারো পঞ্চাশটা মারতে পারলে তোমার আরেকটা বিয়ার করার পারমিশন দিব যাও কেমন দুইটা হয়েছে দুইটা এটা মারলে কি হয় বলো তো কিসের এনার্জি বাড়ে কি বলতে চাও তুমি ক্যামেরা ধরাই মারি ভাই এটা কি ডান্স ভাই এটা কি ডান্স মারলেন ও সানি সান ভাই তোমার নাচটা সুন্দর হইতেছে ভাই নাচো নাচো ভাই নাচো তুমি নাচো যাও নাচো দেখ একটু নাচ দাও তো জনি পাশে নাচো পাশে মারো 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 দেখি টানো দুইটা মারো 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 টানো এই জিমের মাছ সময় যাবো কেমন আস্তে 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 নামায় আরেকটা তাড়াতাড়ি ডাব করে তাড়াতাড়ি ডাব করে ডাব করে কেমন এই তো সাবাস কি হলো ডেলিভারি দিতেছে নাকি বুঝলাম না হাইগা দিছে হাইগা দিছে প্যান্টের মধ্যে একবার টি শার্টটা খুলো না ভাই আরে টি শার্ট একবার খুলে দেখো ভাই তুমি টি শার্টটা খুলো না ভাই তাহলে হ্যাঁ লাস্টে পাশা বড় করে দেন করো হ্যাঁ নাচতে দেখো নাচতে দেখো এই ইয়ো ইয়ো হ্যাঁ সে পারো ওই অনেক এসে ভাই দাও দাও আরেকটা দাও হ্যাঁ পোজ হ্যাঁ
পালনগিরি করতে হবে আরো চলে বড় লোকের বেটালো লম্বা লম্বা চুল তাড়াতাড়ি আর একটু ক্লোজ ধরো হ্যাঁ ওকে মাদারফাক ফিফটিন আপনার গ্লাভস নিয়ে বেশি ওয়েট মারা যায় না, আমার হাত অটোমেটিক হাত ব্লক হয়ে যায়, ঠিক আছে? আপনার পারফেক্ট জায়গায় মাইক লাগার আগেই আপনার হাত ব্লক হয়ে যায়। না পারলে 10 কেজি কমে না, 70 দাও, 70-60 টাকা ট্রাই করতে পারো, দাও। এই শালা বলিউডের গান যে বাজতেছে আবার কপি রাইট ক্লেম খাই নি আল্লাহ বুঝলাম। জয় বাংলা, কাম অন, ও শেখ হাসিনা, শেখ মুজিব। ছয়টা মারো, ছয়টা দে। আরে বাপ, এত ওয়েট হয়ে গেছে। আমি ওয়েট 60 কেজি, আপনি 70 কেজি, তাও তো 10 কেজি নিয়ে উড়ালি। হ্যাঁ অবশ্যই, আমরা যদি নম্বর দিতে আমি সাইকে উপরে উঠে মারো সোনা, মারো কি সোনা, 20 কেজি ঢুকে লাগেন মাত্র। মারো, ইয়া বেবি, লাইট ওয়েট, রুনি কোলম্যানের মতো মারো। না না আর না, এত ওই যে অয়েট কেমিস্ট্রি
কি বল ওয়েট যা তার থেকে বেশি ওয়েট আছে এইজন্য আমি দেই ভাই উপরে উঠে দিছি বইসা থাকতে পারতাছি আমি উপরে উঠে দিছি দেন 5 কেজি দিয়ে মাইরা এই অবস্থা সেটা তো ভিডিওতে নাই এখন তো দেখলাম 5 কেজি লাগানো চাপ মারো মানে লেট সে চাপ মারো আইটো নামবে শক্তি শেষ তেল শেষ এত দি বউ পালো কেমনে দিলে মোল্লার দর মরছি পর্যন্ত আমার দর জিন চা আমার দর জিন বুঝুন বুঝুন ভাই কথা আছে না মোল্লার দর মরছি পর্যন্ত আমার জিন ও শক্তি নাই ভাই সাইকেল চালায় হস করতে দেই ও ভাই চল হস করতে দেই ভাই সাইকেল চালায় হস করতে দেই ভাই তো ফোরামস ফুলা হইছে কি দেখছ ফোরাম তুই কি করে এই কাগজ পরে চল কে যদি জানতো এই ভালোবাসায় ভিডিও কাটি কাটি না আমরা তো মাঝে মাঝে 10 মিনিট টাইম করে আধা ঘন্টা ঘুমাই দিই জনি পান্তা ভাত খায় মাঝে মাঝে জিমের মধ্যে আমি তো আপনার 10 মিনিটে জিম ঘুমাইলে হয় না আচ্ছা টাইল রুমে যাই 15 মিনিট ঘুমাই আমরা উইংস মারবো সবাইকে পিছন থেকে ভিডিও করে দেখাবো উইংসটা কোন কোন মাসলে হিট করে পিছনে যে প্যাকেজ
50 কিলো আছে কেমন 50 আছে না হ্যাঁ অবশ্যই উইংস দেখো এই তো পারফেক্ট फोर सेट सेकंड सेट किचन पेन गतकाल के भालोबासा बेशी दिछो टेस्टर प्रति সবাই তো এক সেট দেয় আমি দেখি আমাদের জান কেন বাইরে আমরা নন স্টপ এমনি মারতে থাকি নাকি তো হেভি ওয়েটে নন স্টপ কোনো রেস্ট নেই পজ দিতে হবে মাঝখানে একটা দুটা পজ দিন এই তো হ্যাঁ কেমন আসো 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 নো রেস্ট সময় নেই ও মাই গড তাড়াতাড়ি এটার পরে আমরা হার্ড আছে কিন্তু কে জান বেড়ে গেছে পানি না পানি খাওয়া যাবে না যতদিন পর্যন্ত তোমার পাসার চর্বি না কমে নো পানি এই তো আবার কত না 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 পানি খাওয়া যাবে না কাজ করো টয়েটেকা মুইতা ওইটা আবার চলো এখন আমরা গিয়ে ফাইনাল এক ওয়ার্কআউটটা শেষ করি নাকি আরও ছিল ল্যাটে ওই যে ক্লোজ ওয়ার্কটা লাগিয়ে মারা দরকার ছিল কিন্তু সময় নেই জিম বন্ধ যাবে ওইটাকে মেরে শেষ করি নাকি রো মারি চলো সেম ওয়ার্কআউটটা আমরা রো দিয়ে পারবো করতে লাইক রড দিয়ে আমরা এই এক্সারসাইজটা আমরা রো দিয়ে করতে পারবো লাইক বুঝাবো বুঝে ল্যাট পুল ডাউনের যেই রডটা সেটা দিয়ে করতে পারবো কিন্তু আমরা এটাতে করতেছি ফ্লেক্সিবিলিটি কারণে দেখেন ফ্লেক্সিবিলিটি দেখ একদম প্রপারলি ল্যাটসগুলি হিট করা যায় দেখেছেন ইউজ দি প্রপার ফর্ম ওকে
এন্ড ওটা তো করতে পারবেন আপনারা যারা যাদের যারা ওইটাতে কমফোর্টেবল ফিল করেন ওইটা তো করতে পারবেন, এটাতে বেশি আপনার ফ্লেক্সিবিলিটি থাকে। ওকে নাও জনি, ধরো আমি শেষ করে একসাথে বরিশালা জনি সিস, একটু দেখা দাও তো কিভাবে তোমার এত শক্তি হয় বেডে, বেডে একটু দেখা দাও না, পরিশ্রম একটু দেখা দাও কিভাবে মানে ওয়ার্কআউট করতে হবে ওই শক্তির জন্য, দেখাও তাড়াতাড়ি। ও মাই গড, ও ও, এটা কি পরিশ্রম ভাই, এ খেলার শক্তি মানে না খেলার শক্তি। ও ও, একটু আরে হচ্ছে না, প্রপারলি হচ্ছে না, মাজার জোর থাকতে হবে, মাজার জোর। এই এই এই, ওই যে ফরাদ ফরাদ ভাই হাসতেছে তোমার ব্যায়াম দেখা, আমি মাঝে মাঝে ভাবি বুঝছেন যে এত মানে একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে বলেন তো, মানে এই যে দেখো জনি যে এত কালা আমি এত সাদা, মানে এটা কি সম্ভব? মেয়ে যাই হোক, আজকে আমাদের ব্যাক ডে এখানেই শেষ, আমাদের আরো অনেকগুলো এক্সারসাইজ ছিল কিন্তু জনি মাগের জন্য আমরা পারিনি, ঠিক আছে, হোপফুলি নেক্সট ডে অথবা নেক্সট ব্লগে আমরা আপনাদেরকে বাইসেপ এন্ড আর্মস এর ফুল ওয়ার্কআউট দেখাবো, ঠিক আছে। হ্যাঁ টুতে, হ্যাঁ টুতে তো যাবো, ক্লোজ করেন। সো বেশি কথা বলা ব্লগের মাঝখানে এক মনটা চায় ওটা ঠু হয় মারা নেই, হ্যাঁ ঠিক আছে জনি, বিদায় দাও দর্শকদের, আমরা যাই, তুমি আমার বডি মনে কম খাতে পারো, চলো মেসেজ করে, হ্যাঁ মেসেজ করে না মেসেজ করে, ও ও মাই গড, ও বাসরাতে এসে বেরো, বাসরাতে করে, ওকে শুনছেন কি কয় শুনছেন, যাক আজকে আমাদের এখানে ব্লগ এখানেই শেষ, নেক্সট আমরা আর্মস আর্মস ডে তে নিয়ে আসবো জনিকে, আর মেয়ে এই যে এই যে দেখেন এই যে কি করে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে এন্ড ওয়ার্কআউট সেশনে, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ।